দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 1959 সালের প্রথম দিকে তৎকালীন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মহিউদ্দিন জিলানির উদ্যোগে স্কুলটি তৈরির প্রস্তুতি গ্রহণ করা হয়। মেসার্স দাউদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান দাতা দাউদ খানের নাম অনুসারে প্রতিষ্ঠানের নামকরণ করা হয় দাউদ পাবলিক স্কুল। 1959 সালের 3রা সেপ্টেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল মোহাম্মদ আইয়ুব খান। স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন মিস কে এন রামবোল্ড। 1961 সালের 17ই জুন প্রথম ক্লাস শুরুর অগ্রযাত্রার পথ পরিক্রমায় অদ্যাবধি দাউদ পাবলিক স্কুল স্বমহিমায় উজ্জ্বল। কালের পথ পরিক্রমায় 1969 সালে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নাম প্রবর্তন করে প্রতিষ্ঠানটিকে স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ে উন্নীত করা হয়। পরবর্তীতে 1983 সালে কলেজ শাখাকে আলাদা করে ক্যান্টনমেন্ট কলেজ নামে পৃথক একটি প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করে। কিন্তু সময়ের প্রয়োজনে এবং অত্র অঞ্চলের শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ক্যান্টনমেন্ট অভ্যন্তরে আরও একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দেয়। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে যশোর সেনানিবাসের প্রাক্তন জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান AFWC PSC এর মহতি উদ্যোগে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে অত্যন্ত স্বল্প সময়ের ব্যবধানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে 1 জুলাই 2015 তারিখে কলেজ শাখার পুনঃপ্রতিষ্ঠা ও শুভ উদ্বোধন ঘোষণার মাধ্যমে 2015-16 শিক্ষাবর্ষ থেকেই কলেজ শাখার কার্যক্রম শুরু হয়।